হাগরদিঘিতে যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে দেখবেন আমাদের ভাইজানের পাশে গণতন্ত্রের পক্ষে আর একজন অসাম্প্রদায়িক বিরোধী একটা এমএলএ ভাইজান আবার পাশে পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। 2 মার্চ হাগরদিঘি উপনির্বাচনে সেটা আমরা পাবো। প্রত্যেকটা মানুষ তারা কিন্তু তৃণমূলকে গালাগাল দিচ্ছে, যে দলটা আমি 22 বছর করেছিলাম 1998 সালের জন্ম থেকে, আজকে আমি মনে হচ্ছে যেন ধুবলো গাছে গলায় দড়ি দিয়ে মরি। কিন্তু আমাদের ধর্মে আত্মহত্যা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে নিষেধ আছে, যার জন্য ধুবলো গাছে মৃত্যু আমরা আত্মহত্যা করতে পারবো না। আজকে যখনই কোনো নেতা ধরা পড়ছে যে কোনো ব্যাপারে হোক, যে কোনো প্রকল্পের মাধ্যমে, তখনই দল বলছে তার পাশে দল নেই, তার পাশে তৃণমূল কংগ্রেস নেই। একটা ভাষা শিখেছে আমি খালি আশ্চর্য হয়ে যাই, তাদের মুখপাত্র বা দলের নেতৃত্ব তৃণমূলের নেতৃত্বরা বলে যে যখনই কোনো নেতা বা বিধায়ক বা তাদের কর্মী ধরা পড়ছে দুর্নীতিতে, তখনই তারা প্রকাশ করছে যে আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স। জিরো টলারেন্স কথাটা যেন তাদের কাছে একটা প্রবাদ বাক্য হয়ে পড়েছে। আজকে আপনারা দেখুন যে দলের সমস্ত নেতা দুর্নীতিগ্রস্ত আর সেই দলের দল কিন্তু দুর্নীতিমুক্ত, এটা কোনদিন হতে পারে? নেতা ছাড়া দল না দল ছাড়া নেতা? তো এই যে মমতা ব্যানার্জির সরকারের এই যে চতুরিপনা, এই যে সুলচতরা, এটা কিন্তু সাধারণ মানুষ, গ্রামেগঞ্জের সাধারণ মানুষ বুঝে গেছে। তৃণমূল করতেন এবং প্রধানও ছিলেন, আমরা সূত্রে খবর যেটা জানতে পারলাম, হঠাৎ দলটা কেন ছাড়লেন, কী জন্যে? দল ছাড়ার একটাই কারণ, দুর্নীতির সঙ্গে আপোষ না করার জন্য এই দল ছাড়ছে। সঠিকভাবে যদি তদন্ত করা যায় প্রত্যেকটা তৃণমূলের বুথ কর্মী থেকে আরম্ভ করে এমএলএ পর্যন্ত সব জেলের মধ্যে ঢুকবে। জেলে তখন জায়গা দেওয়া যাবে না, যা দুর্নীতি করে চলেছে এই সরকার, এখনও পর্যন্ত দুর্নীতি করে চলেছে। আমরা তার জন্য সঠিক জায়গায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। 100% আশা করি যে আগামী দিন ভাইজান সহ যারা বন্দী আছে সকলেই আগামীকাল হাইকোর্টে বেল পাবেন মহামান্য আদালতের মাধ্যমে। এটা আমাদের আশা যে আগামীকাল আমাদের সকলেই বেল পাচ্ছে। আমরা দেখলাম আইএসএফ কর্মী সমর্থকরা বাইরে বিভিন্ন সময় স্লোগানিং করছিল, তো আপনি কি ভাবছেন আপকামিং যে পঞ্চায়েত ইলেকশন, এর কি কোনো এফেক্ট পড়বে, কি ভাবছেন? পঞ্চায়েত ইলেকশনে এফেক্ট বলতে মানুষ অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এখন পঞ্চায়েত ইলেকশন হবে কি না সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। কেননা পশ্চিমবাংলার সরকার ডিএ নিয়ে যেভাবে সরকারি কর্মচারীদের সঙ্গে ছলচাতুরি করছে এবং সরকারি কর্মচারীরা অলরেডি ঘোষণা করে দিয়েছে তাদের ডিএ না পেলে তারা কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তার মানে ভোট গ্রহণ কেন্দ্রে তারা যাবেন না, সুতরাং সেটা নিয়ে কি হয় সেটা আইনত ব্যাপার। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছে, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এখন আমাদের যেটা দলের পক্ষ থেকে যেটা আমাদের ব্যাপার আইএসএফের, যে আমাদের কিন্তু আজকে যেভাবে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, আমাদের একমাত্র বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিক ভাইজান সহ অনৈতিকভাবে যাদেরকে বন্দী করা হয়েছে, আজ কিন্তু সেটা পশ্চিমবাংলার বুকে গ্রামে গ্রামে মানুষের কাছে কিন্তু একটা বুমেরিং হয়ে গেছে। এবং সেখানেতে এই সরকার যেভাবে মানুষের উপরে বুলডোজার চালাচ্ছে, সেখানে কিন্তু মানুষ পঞ্চায়েত ভোটকে, ভোট যদি হয়, ইলেকশান যদি হয় সুষ্ঠুভাবে, মানুষ তার রায় সঠিকভাবে প্রকাশিত করবে। আজকে আমি আপনাদের মাধ্যমে শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সরকার একটা সরকার আপাত বস্তস্ক মানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। আজকে আপনারা যেটা চিন্তা করে দেখুন, একটা দলের মুখ্য সচিব সে জেলে বসে আছে আর মুখপাত্র দলের সে 3.5 বছর জেল খেটে দলের মুখপাত্র হয়ে বসে আছে, মানে দলটার পা থেকে মাথা পর্যন্ত সমস্তটাই একটা দুর্নীতিগ্রস্ত হয়ে আছে। আর আমি বলবো আজকে যখনই কোনো নেতা ধরা পড়ছে যে কোনো ব্যাপারে হোক, যে কোনো প্রকল্পের মাধ্যমে, তখনই দল বলছে তার পাশে দল নেই, তার পাশে তৃণমূল কংগ্রেস নেই। একটা ভাষা শিখেছে আমি খালি আশ্চর্য হয়ে যাই, তাদের মুখপাত্র বা দলের নেতৃত্ব তৃণমূলের নেতৃত্বরা বলে যে যখনই কোনো নেতা বা বিধায়ক বা তাদের কর্মী ধরা পড়ছে দুর্নীতিতে, তখনই তারা প্রকাশ করছে যে আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স। জিরো টলারেন্স কথাটা যেন তাদের কাছে একটা প্রবাদ বাক্য হয়ে পড়েছে। আজকে আপনারা দেখুন যে দলের সমস্ত নেতা দুর্নীতিগ্রস্ত আর সেই দলের দল কিন্তু দুর্নীতিমুক্ত, এটা কোনদিন হতে পারে? নেতা ছাড়া দল না দল ছাড়া নেতা? তো এই যে মমতা ব্যানার্জির সরকারের এই যে চতুরিপনা, এই যে সুলচতরা, এটা কিন্তু সাধারণ মানুষ, গ্রামেগঞ্জের সাধারণ মানুষ বুঝে গেছে। আজকে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু তৃণমূলকে গালাগাল দিচ্ছে। আগামী দিন আগামী 2রা মার্চ সাগরদিঘিতে যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে দেখবেন আমাদের ভাইজানের পাশে গণতন্ত্রের পক্ষে আর একজন অসাম্প্রদায়িক বিরোধী একটা এমএলএ ভাইজান আবার পাশে পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। 2রা মার্চ সাগরদিঘি উপনির্বাচনে সেটা আমরা পাবো। আর আমরা মমতা ব্যানার্জি সম্পর্কে বলতে চাই, যেটা আমাদের দলের পক্ষ থেকে, আজকে আপনারা দেখুন একটা মহিলা কীভাবে ছলচাতুরি করে ক্ষমতায় এলো।
আজকে সংখ্যালঘুদের অনেক কিছু করে দেবে বলে প্রত্যেকটা মিটিংয়ে তখন কি বলতো, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, কই আজকে তার মুখে এইসব কথাবার্তা আর আছে? ক্ষমতা আসার প্রথমেই বলেছিল যে আমি ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা করে দেবো। আজকে আমরা দেখছি মাদ্রাসা করে দেওয়া তো দূরের কথা, অনেক মাদ্রাসা উঠে যাবার পর্যায়ে পড়ে আছে। তা আজকে এই যে মমতা ব্যানার্জির ছলচাতুরি বা ক্ষমতা লোভের আশাতে একটা প্রতিশোধ পরায়ণ মহিলা, আমি নিজে থেকে নিজে মানে ব্যক্তিগতভাবে বলছি যে দলটা আমি 22 বছর করেছিলাম 1998 সালের জন্ম থেকে, আজকে আমার মনে হচ্ছে যেন ধুবলো গাছে গলায় দড়ি দিয়ে মরি। কিন্তু আমাদের ধর্মে আত্মহত্যা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে নিষেধ আছে, যার জন্য ধুবলো গাছে মৃত্যু আমরা আত্মহত্যা করতে পারবো না। তৃণমূল করতেন এবং প্রধানও ছিলেন, আমরা সূত্রে খবর যেটা জানতে পারলাম, হঠাৎ দলটা কেন ছাড়লেন, কী জন্যে? দল ছাড়ার একটাই কারণ, দুর্নীতির সঙ্গে আপোষ না করার জন্য এই দল ছাড়তে হয়েছে। দুর্নীতি করতে দুর্নীতির প্রতি প্রতিবাদ করতে গিয়ে উপরমহল পর্যন্ত দিদিমণির কাছ পর্যন্ত আমি 3 বার গিয়েছি, কিন্তু সেখানেও দল সুরাহা দেয়নি, দল দুর্নীতির কথা শোনেনি। একের পর এক আজকে আমাদের এলাকায় সঠিকভাবে যদি প্রত্যেকটা প্রকল্পে তদন্ত হয়, স্টেট বলুন, আপনার আমফান বলুন, আপনার মানে মিড ডে মিল বলুন, আপনার প্রধানমন্ত্রীর আবাস যোজনা বলুন, যত প্রকল্প আছে সঠিকভাবে যদি তদন্ত করা যায়, প্রত্যেকটা তৃণমূলের বুথ কর্মী থেকে আরম্ভ করে MLA পর্যন্ত সব জেলের মধ্যে ঢুকবে। জেলে তখন জায়গা দেওয়া যাবে না, যা দুর্নীতি করে চলেছে এই সরকার, এখনও পর্যন্ত দুর্নীতি করে চলেছে। আমরা তার জন্য সঠিক জায়গায় আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ আমরা জানাবো, আমরা মানুষের মাধ্যম দিয়ে আগামী দিনে এর প্রতিশোধ নেবো, আমরা মানুষকে দিয়ে এই আন্দোলন সংগঠিত করে আগামী নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে আমরা সেটা দেখে নেবো, মানুষের উপর আমাদের সে আস্থা।